ঝাল কম দিয়েছো তো? হ্যাঁ ঝাল কম দিয়েছি। ঝাল লেগে গেছে? ঝাল লেগে গেছে। হ্যাঁ এবার আমার আইসক্রিম, আমরা তো নর্মালি এইভাবে হাওয়া খাই, এইভাবে। আর মাম্পি কিভাবে হাওয়া খাই জানো? তো এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মাম্পির এক্সাম চলছে, ওই কারণে আমরা ভিডিও দিতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ কত মনোযোগ দিয়ে মাম্পি একটা মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে, মানে অনলাইন এক্সাম। তো আমি জানি না মাম্পি পড়ে এসেছে কিনা, ওই মোবাইলটা দেখি তখন থেকে দেখছে আর লিখছে। এবার সেটা তোমরা মাম্পির কাছ থেকে শুনে নাও। তুমি এই যে কি করছো এটা? হ্যাঁ আর ঠাকুমার মতো একটা চশমা পড়েছো, না না ভালোই লাগছিল, থাক 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 ভালোই লাগছিল। তো তুমি যে দেখে দেখে এক্সাম দিচ্ছে, এগুলো কিন্তু মাস্টার দেখে ফেলবে। কিছু করার নেই, এরকমই করতে হবে, কারণ পড়িনি সারা বছর। কি গর্বের কথা মাম্পি, সারা বছর পড়িনি, এটা কি একটা ভালো কথা? সত্যি কথা, আজ পর্যন্ত আমি কলেজে যাইনি। আমি কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি, স্কুলে প্রথম। শুধু ভাবতাম কি কবে কলেজে যাব, কবে কলেজে যাব, যেন আমার কপালেই নেই আমার কলেজ। আমরা আমাকে নিয়ে এসো, কি মজা বলো। হ্যাঁ আমি কলেজে পরীক্ষা দিয়েছি, সে হাত ব্যথা হয়ে যেত লিখতে লিখতে, আর এখন কি মজা, মানে দেখে দেখেও লেখো। সাথে একটু আমড়া মাখাও নিয়ে আসো, পেয়ারা মাখাও নিয়ে আসো, ভুট্টা নিয়ে আসো। দেখো তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি, মানে কি কি মাখা আনতে বলেছিল? পেয়ারা মাখা আর কামরাঙ্গা মাখা, আমড়া মাখা, আমড়া মাখা, আলু মাখা, পেঁয়াজ মাখা আনতে বলেছিল? হ্যাঁ বলেছিল। তো এই পেয়ারা মাখা, এই পেয়ারা কত করে? তিনটে মাখা। হ্যাঁ তুমি বেছে না, ভালো ভালো গুলো না, দোকানদার বলছে বুঝি না, তাহলে আর কি বলা যাবে। তারা এই যে এইটা এনাও, মানে এটা, তারপরে হচ্ছে এইটা, এ না এইটা না, এইটা মনে হচ্ছে প্রবলেম হবে, এইটা ঠিক আছে একটা নাও। তো তিনটে নিলাম, তিনটে মাখাবো, একটু ভালো করে মাখিয়ে দেবে। হ্যাঁ কামরাঙা তো পেলাম না ভাই, কি করা যায় বলতো? দেখলেই মনে হয় সেই জিভে জল চলে আসে, তাই তো ভাই? এবার হচ্ছে ভাই, কেমন হয়েছে বল? নুন ঠিক আছে, ঝাল ওকে? তোমাদের পেয়ারা মাখা তো হয়ে গেল, এবার আমরা নিয়ে যাই দেখি। তোমাদের আমরা মাখা আর পেয়ারা মাখা নেওয়া হয়ে গেছে, আর কামরাঙা তো পেলাম না ভাই, কি করা যাবে চলো। তোমরা চলে এসেছি, আর এই যে তোমরা দেখো এখনো টুকলি করছে। তো তোমার কামরাঙা মাখা পাইনি গো। হ্যাঁ এর মধ্যে পেয়ারা মাখা আর আমড়া মাখা আছে, কারণ কামরাঙা কোথাও পেলাম না, ঠিক আছে? তবে হ্যাঁ আলু মাখা পেঁয়াজ মাখা পেয়েছি, খাবে? তো এই নাও তোমার আমড়া মাখা, আর এই নাও তোমার পেয়ারা মাখা। খুশি হবে ভাই? খা। ঝাল কম দিয়েছো তো? হ্যাঁ ঝাল কম দিয়েছি। তো খুবই সুন্দর মাখিয়েছে, খুবই টেস্টি হয়েছে। হ্যাঁ কি বলছিলে একটু বলো। অনলাইন পরীক্ষায় যে কষ্ট নেই সেটা না, অনেক লিখতে হয়। হ্যাঁ সেটা, অনলাইন পরীক্ষা অনেক কিছু লিখতে, মানে দেখে দেখে লিখতে হবে, এবার বিশাল খাটনির ব্যাপার বলো। হ্যাঁ সেটাই। ওইটা আমরা খাই, এইটা হলো তোমাদের জন্য। এই মা তুমি খেয়ে নিলে কেন? আমার ভালো লাগছে এই আমড়া মাখা। তোর আমড়া মাখা ভালো লাগছে? ভাইয়ের ভালো লাগছে আমড়া মাখা, আর আমার দুটোই ভালো লাগছে। তোমার আর এই এক্সাম মাখা ভালো লাগছে না? ঝাল লেগে গেছে। ঝাল লেগে গেছে? হ্যাঁ এবার আমার আইসক্রিম। তোমার পরীক্ষার টাইম দেখেছো? তাড়াতাড়ি লেখো। আইসক্রিম খাবো। আমাকে ভালো লাগছে, আমাকে দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? মানে আমার মনে হচ্ছে আমি একটা মাস্টার, আর আমার বুড়িদের মতো লাগে, তাই? তোমাকে বুড়িদের মতো লাগে, আর আমাকে মনে হয় এটা হ্যান্ডসাম মাস্টার। কি মাথা চুলকাচ্ছো কেন? ডিস্টার্ব করো না আমাকে। তোমাকে ডিস্টার্ব কোথায় করছে আমি? আসলে কি বলতো, আকাশে মেঘ নেই ঠিকই, বাট প্রচন্ড গরম লাগছে, ওই জন্য সাথে রেখেছি তাল পাতার পাখা। তাল পাতার পাখার অনেক ঘাট ছিল উপরে, সেটা একদম ভেঙে দিয়েছে এই যে এই মহারানী, কারণ আমরা তো নর্মালি এইভাবে হাওয়া খাই, এইভাবে।
আর মাম্পি কিভাবে হাওয়া খাই জানো? মোটে আমি এরকম এরকম করে হাওয়া খাই না। তুমি ওইভাবে খাও। তিন ঘন্টা ধরে আমি পরীক্ষা দিচ্ছি, মানে এতটা লিখছি, লিখতে লিখতে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। ওইভাবে তাকাচ্ছ কেন? তোমরা জানো না ক্যামেরার পিছনে আমি ওকে অনেক হেল্প করেছি। আমি লিখে কি সাবস্ক্রাইব করে দাও, আর একটা ঘন্টা আছে, ঘন্টাটা টং করে বাজাও, টং করে বাজাও, যাতে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যায়। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অবশ্যই। আর একটা জিনিস কি, আমি না গুলিয়ে ফেলেছি। কত সুন্দর হাওয়া, প্রাকৃতিক হাওয়া। দেখো আমি যখনই বলবো জোরে আসবে, জোরে আসো, জোরে প্রাকৃতিক প্রকৃতি, জোরে জোরে হাওয়া দাও আমাকে। হ্যাঁ আলাদাই, আমার কথা শুনে দেখো মাম্পি, আমার কথা শুনছে, দেখো হাওয়া দাও, হাওয়া দাও, হাওয়া দাও। ক্যামেরার পিছনে যে রয়েছে তাকে একটু দেখিয়ে দাও, তাহলে বুঝতে পারবে সবাই। ক্যামেরার পিছনে কেউ নেই, কেউ আমি আছি, ও আমার প্রকৃতি। ভাই হচ্ছে হাওয়া আর তুমি হচ্ছে বিদ্যুৎ। তো অনেক সময় ধরে বসে রয়েছি, প্রায় 2 ঘন্টা। আর তোমরা মাম্পির মুখটা দেখো, এটা 2 এর বি মানে পরপর লিখে দিতে। হ্যাঁ পরপর লিখে দাও, তাড়াতাড়ি লেখো, স্পিড স্পিড তাড়াতাড়ি। মাম্পি ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, ওকে চোখ মারে। মাম্পি ওদিকে পরীক্ষা দিচ্ছে আর আমরা খুব বোর হয়ে যাচ্ছিলাম, ওই জন্য আমি আর ভাই ভাবছি যে একটু ফুটবল খেলি। এনে আরে এনে আ, সরি সরি সরি, তোমার কাছে চলে গেছে। তো ওখান থেকে একটা ফুল নিয়ে যাই মাম্পির জন্য। থাক, হ্যাঁ ফুলের শিরা ওটা, হ্যাঁ এবার খুব সুন্দর লাগছে, তাকাও খুব সুন্দর, তুমি দেখো পরে, খুবই সুন্দর লাগছে। তো তো সবকিছু ঠিক ছিল, মানে পরীক্ষাটাও দিয়েছে, সবকিছু ঠিকঠাক। এবং যখন পাঠাতে যাবো ইমেলে, তখন অন্য ইমেলে পাঠিয়ে দিয়েছে মাম্পি, মানে মাম্পি মানে আমি। তো ওই জন্য একটা ভুল হয়, ভয় পাচ্ছে যে ও মানে পাস করবে কি না, ওই জন্য ভয় পাচ্ছে। আমি আবার পাঠিয়ে দিয়েছি ঠিকই, বাট তুমি চিন্তা করো না, যদি ফেল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ও পাস করবে কি না। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো এবার থেকে প্রতিদিনই ভিডিও আসবে, কারণ আমাদের ডেইলি ব্লগ দেখাবো এবার। তাই তোমরা পাশে থেকো, ভালোবাসতে থেকো, টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, সাবাস।